কারণ গোলা পানিতে মাছ শিকার করতে পারে না কওমিওয়ালাদের কারণে চরমনের কারণে তাবলীগের কারণে দেওবন্দীদের কারণে এরা খালি দাড়ির বয়ান করে এই দেওবন্দি তাবলীগ চরমনাই কওমি খালি দাড়ির ওয়াজ করে জাহান্নামের ওয়াজ করে মানুষের কান দেয় টুপিওয়ালা বানায় দাড়িওয়ালা বানায় নামাজি বানায় এরাও জালাতনে আমগো লাইন দেই ক্লিয়ার করতে পারি না আমরা চাইছি আগে ক্ষমতার চেয়ারে বসমু এরপরে পারলে নামাজ পারলে রোজা পারলে জিকির পারলে এই সমস্ত ক্ষমতার রাস্তাটাই তুরতে পারতেছি না আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার করে বলছি তোর মাথার থেকে তালু পর্যন্ত পায়ের তালু পর্যন্ত যদি রসূলের তরিকা না মানো তোর হাতে আল্লাহ কখনো কালেমার পতাকা দিবেন না কোন বেনামাজির হাতে আল্লাহ ইসলামের পতাকা দিবেন না ভালো করে মনে রাখিস যদি মিথ্যা হয় আমি মরলে কবরে গিয়া থুতু নিক্ষেপ করবি যারা নামাজ পড়ে না সুদ খায় ঘুষ খায় আল্লাহ এদের দ্বারা জমিনে কখনো ইসলামের পতাকা উড্ডীন করাবেন না আবারো বলছি কারো প্রশ্ন থাকলে দাঁড়াও কারণ আমি তো ওপার থাই তোমরা এফা বাইরেলি তো ধাক্কা ধাক্কি হয় ওই রোডের ভিতরে ঠিক না তো তোমরা আমার প্রতিবেশী কথা ঠিক অর্থাৎ তোমার সাথে আমার দূরত্ব থাকবে কেন দূরত্ব থাকবে মুমিনে আর বেঈমানে তুমি মুসলমান তুমি আমি এক আল্লাহর গোলাম এক নবীর উম্মত তোমার আমার কোরআন এক হাদিস এক ধর্ম এক কাবা এক নবী এক আল্লাহ এক কবর এক কাফন তিনটা এক কালার সাদা এক কবরের সাইজ এক ভেতরের প্রশ্ন তিনটা এক টুপি নিয়ে দুই হবে কেন দুই হবে ইমানদারে আর বেঈমানে দুই হবে নবীর পক্ষে আর বিপক্ষে টুপিওয়ালা টুপিওয়ালা দুই হবে কেন নবীর সুন্নতওয়ালারা আলাদা আলাদা দল হবে কেন ভাগ হবে কেন কারণ কি পাঁচক তো নামাজ পড়া দরকার যে মসজিদে যাই আর কেউ যদি সিল্লা সিল্লি করে অমুক মসজিদে আয় না অমুক জায়গায় যায় কেন এটা তো উচিত না উদ্দেশ্য কি মসজিদ না নামাজ বাস নামাজ চরমনাইয়ের দ্বারা যদি ইসলামের ফায়দা হয় তোমার হিংসা থাকার তো কথা না তাবলিগের দ্বারা যদি দিনের ফায়দা হয় তোমার তো সহযোগিতা করা উচিত হাফিজুর রহমানের দ্বারা যদি দিনের কিঞ্চিত ফায়দা হয় তোমার তো দোয়া করা উচিত বিরোধিতা করো কেন এই 15 এপ্রিল আমার মাদ্রাসায় ইসলাহি ইস্তেমা প্রত্যেক ইংরেজি মাসের দ্বিতীয় শুক্রবার তবে শুধু রমজানেরটা তৃতীয় সম্ভবত 15 এপ্রিল জুমাবার জুমার পর থেকেই বয়ান এই আমার প্রতিবেশী যারা আছেন বিশেষ করে যুবকরা যারা আছো তোমরা যাবা পাশে বসবা দেখা সাক্ষাৎ করবা সেদিন বুঝবা যে আসলে আমি কেমন মানুষ ওই কোন মুনাফিক তোমার গুরুর বুঝায় উল্টা পাল্টা আর এইতে লাফায় না ভালো করে জীবনে যা করো তাবলিগে যাও দেওবন্দে যাও আর সরমনাই যাও না যাও স্লোগান দুইটা ভুলবা না গোলামি করব আল্লাহর আদর্শ মানব মদিনার আর কোনো আওয়াজ নাই এই দুই জিনিসের সাথে তাবলিগ আছে মহব্বত করব নাই তাবলিগ মানি না আল্লাহর গোলামি রসুলের আদর্শ আছে সরমনাই মানি যদি দেখি নাই সরমনাই মানি না মনে থাকবে কোন ঝামেলা আছে আর এরপরে যদি সালাম দিলেও নেও না নিজেও দাও না এই যদি ভাই হে নাবির নিচে আমি হাত বাঁধি হে বুকের উপরে বান্ধে আরে বাপরে বাপ হে আমার সালাম নেও না দেও না কি আজিব রমজানে 8 রাকাত তারাবিলে আরে বাপরে বাপ এক তুফান শুরু হয় মসজিদের ভিতরে বিশাল তুফান যায় ঠেললে ফিরে বাইরে কেন আল্লাহরে সেজদা বেশি দেওয়া কি গুনাহ আল্লাহ যদি হাসরের দিন কয় তারাবি 20 রাকাত লাগবে তাহলে 8 রাকাত হলো গুফায় আছে না আর যদি কে আল্লাহ 8 রাকাত দিয়ে হইব যথেষ্ট তাহলে আমগো 20 রাকাত আলারা আমরাও পাস ওরাও
কিন্তু কম যদি হয় উপায় কি? আরে নিয়া দ্বন্দ্ব কেন, হিংসা কেন, কারণ কি? কই, আমরা তো আলিয়ার বিরুদ্ধে বলি না, আমরা তো পাঁচকুল্লি মাথায় দুই অন্য টুপিওয়ালার বিরুদ্ধে বলি না, আর আপনাদের এই দেশের হুজুর বয়ানি উঠেই কয় পাঁচকুল্লি টুপি সিরিয়া ফালায় দাও, এটা মুসলমানের টুপি না? এই স্লোগান কি তোমরা যুবকেরা মানো? হ্যাঁ, তাহলে টেলিভিশনের বক্তার ওয়াজ এত মহাব্বত লাগায় শুনু কেন? এই সোনার বাংলার ইতিহাস, তোমরা তো মিডিয়া চালাও, ইউটিউব দেখো, এক হুজুর কইতেছে জুমার দিন জুমার আগে সুন্নত লাগে না। নাউজুবিল্লাহ, তো দালাল ঢুকছে বোঝা গেল। একই ইন্ডিয়ার খবর কইলাম, আরে সোনার বাংলার তাজা খবর। আর এক টুপিওয়ালা হেদিন কয় ইউটিউবে, আহ কয় যে প্রতিদিন বিতির নামাজ লাগবে না। আর এক টুপিওয়ালা কয় কোরআনের অর্থ যদি না জানো পড়লে কোনো লাভ নেই। তাহলে কালকে আপনারা এই মাতু হইলে যারা আছেন সবাই মাইক নামাই দিবেন যে আমাদের দেশে কালকে থেকে নিষেধ, কোনো খতম তারাবি হবে না, কারণ টেলিভিশনের হুজুরে কইছে কোরআনের অর্থ না জানিয়া পড়লে সওয়াব নাই, কাজ লাভ নাই। তাহলে যে হাফেজ সাহেব তারাবি পড়াইবে হেও অর্থ জানে না, আমরা মুক্তাদিরা স্বাধীনের আগের থেকেই জানি না। আর ওডি বাদ দেন, এই আসলটি ধরেন, ওডি বাদ দেন, ওডি ভরের কথা, আল্লাহ হেদায়াত দান করুন। যারা বিতির লাগবে না, কাজা নামাজ লাগবে না, জুমার আগে সুন্নত লাগবে না, এরা সবে বরাত লাগবে না যদি কয়, আপনার কাছে কি খুব কঠিন মনে হয়? কি চরমনের কেউ কইছে সবে বরাত লাগবে না? দেওবন্দের কেউ কইছে? আরে সবে বরাত লাগবে না কারা কয়? যারা কয় বিতির লাগবে না। সবে বরাত লাগবে না কারা কয়? যারা কয় যে জুমার আগে সুন্নত লাগবে না। সবে বরাত লাগবে না কারা কয়? যারা কয় যে কোরআন শরীফের অর্থ না জানিয়ে পড়লে লাভ হবে না, এরাই কয় নবীরা গুনাহ করছেন। এরা যদি সবে বরাত লাগবে না কয়, আপনার চিন্তা করাও তো মাকরু, ওরে নিয়ে আপনি চিন্তায় ভরাটাও মাকরু। কারণ আহলে বাতেল, সে কি আহলে বাতেল মনে থাকবে? আল্লাহ হেদায়াত দান করুন।